আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত আবেদনকারীদের তৃতীয় পর্যায়ের তালিকা প্রকাশিত হলো শুক্রবার। পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি বিডিও অফিস ও এসডিও অফিসে তালিকা প্রকাশিত করা হয়। গত 6 ও 7 আগস্ট ব্লকে ব্লকে ক্ষতিগ্রস্তদের আবেদন গ্রহণ করা হয়েছিল। সেই আবেদন খতিয়ে দেখে এদিন তালিকা প্রকাশ করা হয়। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।